আসসালামু আলাইকুম। মেডিকেল ফুডেন ব্লগ থেকে আমি আপনাদের একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাবারটা পুরান ঢাকার খুবই ফেভারিট জনপ্রিয় একটা খাবার, এবং এখন অলমোস্ট বাংলাদেশের সব জায়গাতে এটা সবাই পছন্দ করে। জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা পুরান ঢাকার যে টেস্ট ওই এলাকার, সেটা এখানে আমাদের এদিকে যেখানে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় এখন বাংলাদেশে, কিন্তু ওই টেস্টটা আর আসে না। আমি খেয়ে দেখেছি, তো অনেক দিন ধরে আমার অনেক ইচ্ছে করছিল, কিন্তু ওখানে আসলে আমাদের পরিচিত কেউই থাকে না আর ওখানে যাওয়াও হয় না, এর জন্য খেতে পারি না। কিন্তু আমার খুব ইচ্ছে, মানে ইচ্ছে হয় যে আমি এটা খাবো, খেতে ইচ্ছে করে। যদিও এটা দামও বেশি না, কিন্তু অনেক সময় আছে না যে টাকাটা আসলে ম্যাটার করে না, আসলে আল্লাহর ইচ্ছা, রিজিকটা ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপরে। তো এই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আসলে কয়েকদিন আগে পুরান ঢাকা, আমাদের পাশের বাসার একজন পুরান ঢাকায় তাদের রিলেটিভ আছে, তারা ওখানে যায় ফোন দিয়েছিল, তখন আমি বললাম যে বলো যে আমার জন্য বাকরগানি নিয়ে আসতে। দুদিন আগে বলেছিল, গতকালকে রাত্রে সে নিয়ে আসছে। এই যে আসলে এই বাকরখানিগুলো এত সফট হয়, অন্য জায়গায় বাকরখানিগুলো খুব হার্ড হয়, খেতে ভালো লাগে না। এটা খুব সফট হয়, চায়েসটা তো এটা আমার খুব ফেভারিট একটা খাবার। মানে এগুলো যতদিন আছে আমি নাস্তায় সকালে আর বিকালে এগুলাই খাবো চা দিয়ে। তো অনেকগুলো রোজার আগে মনে হয় না শেষ করতে পারবো, এখানে প্রায় 2 কেজির মতো আছে। এগুলোকে আমি এখন একটা বক্সে সেট করব। একটা বক্স নিয়ে নিলাম, খুলি নাই, দেখি ভিতরে কি অবস্থা। আস্তে করে উঠিয়ে উঠিয়ে রাখার চেষ্টা করি। নিচের থেকে কিছু কিছু ভেঙে গিয়েছে, তো আমি আগে যেগুলো ভাঙে নাই সেগুলো উপর থেকে রাখছি, আর ভাঙাগুলো আগে খেয়ে শেষ করবো। দেখেন কি সুন্দর কালার, আর ফ্লেভারটা তো অনেক সুন্দর। অনেকে মিষ্টি দিয়েও এটা পছন্দ, ভালো লাগে, মিষ্টি দিয়েও খারাপ লাগে না। আচ্ছা, নিচের অনেকগুলো ভেঙে গেছে, এগুলো মনে হয় প্যাকেটটি দেখি খেয়ে ফেলতে হবে। আরেকটা প্যাকেট আছে, এটা কি অবস্থা তাও দেখি। একটা জারে হবে, আমার মনে হয় আরেকটা জার লাগবে, যেন কি আমি পরে অন্য একটা জারে রেখে দিব। এখন আমি এটাকে চা দিয়ে খাবো। তো আমি চা নিয়েছি,
দিচ্ছি। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মিশে যায়, খুবই মজা। তো আমার খাওয়া প্রায় শেষ, এখন মনে পড়লো যে চা খেতে খেতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর এই কথাগুলো সবাই জানে, যে সবাই সব কিছু জানে, কিন্তু আসলে আমরা অনেকেই মানি না, আমরা নিজেরাও অনেক কিছু জেনেও মানি না, পালন করি না। তো এই তো সামনেই রমজান মাস চলে আসছে, আর বেশি দিন সময় নেই, এখন শাবান মাস চলতেছে। তো আমাদের এখন থেকে উচিত যে রমজান মাসের প্রিপারেশনটা নিয়ে নেওয়া, সেটা সব ক্ষেত্রেই, কারণ আমরা যারা মহিলারা মেয়েরা বাসায় থাকি, আমাদের কাজ অন্যরকম। তো আমাদের উচিত যে রমজান মাসে কী কী করব, আমরা বেশি করে ইবাদত করতে পারবো কীভাবে, সেই প্ল্যানটা এখন থেকেই করে নেওয়া, সেট করে নেওয়া। সেটা সব ক্ষেত্রে হয়, যেমন ঘরের কাজ, ঘরের যে গুছানোর কাজ, ধোয়া ধুই পরিষ্কারের কাজগুলো যদি আমরা এই মাসেই কমপ্লিট করে রাখি, তাহলে দেখা যায় যে রমজান মাসে আমাদের ইবাদত করাটা খুব ইজি হবে, আমরা বেশি বেশি ইবাদত করতে পারবো। তো আমরা এখন থেকেই সেট করব, এবং ইবাদতটা আমরা এখন থেকেই বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন কোরআন তেলাওয়াতটা আমরা রেগুলার হয়তো সবাই পড়ি, কিছু স্পেসিফিক দোয়া আছে, সুরা আছে, যেগুলো পড়লে আমাদের বিভিন্ন বেনিফিট, আমরা সেগুলোই পড়ি। তো আমাদের উচিত এখন থেকেই তেলাওয়াতটাও বাড়িয়ে দেওয়া, যেন আমরা রমজান মাস আসলে আমাদের স্পিডটা বেড়ে যায় এবং আমরা আরও বেশি বেশি তেলাওয়াত করতে পারি তাড়াতাড়ি। কিন্তু এই না যে, এর মানে এই না যে আমরা অমুক মানুষ 10 রোজায় খতম দিয়ে দিয়েছে একটা, তো আমরাও আমাদেরকেও দিতে হবে, তাড়াহুড়া করে পড়লাম শুদ্ধ হলো কি না সেটা কেয়ার করলাম না, এটা না। এমনও আছে যে মানুষ এক নামাজের মধ্যেই এক খতম কোরআন দিয়ে দিয়েছে, তেলাওয়াত করেছে, তো আমরা তো সেটা পারবো না, আমাদের তো জন্য সেটা পসিবল না, তো নর্মাল মানুষের জন্য। তো আমরা যেটা পারবো, যতটুকু আমাদের অ্যাবিলিটি, আমরা সেভাবেই করার চেষ্টা করব। তো আমাদের এটাই মেনটা ই থাকতে হবে, যে আমরা কোরআন তেলাওয়াত যত বেশি পারি করব। আর এই মাস থেকে আমরা আমাদের সব প্রিপারেশনগুলো নিয়ে নিব, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, কাজগুলো আমরা আগায় রাখবো, ঘরের কাজ, রোজার সময়ের আমরা একটু কাজ কমানোর চেষ্টা করব, রান্না বান্না কম করার চেষ্টা করব, যেগুলো আছে রান্নার প্রিপারেশন যা যা করে রাখা যায় সেগুলো এখনই করে রাখব, যেন আমরা রমজান মাসে রোজা রাখতে পারি সুস্থভাবে এবং রোজা রেখে ইবাদত করতে পারি সারাক্ষণ বসে বেশি বেশি। আমাদের এটাই তো গোল, তো আমাদের এগুলো সেট করে নিতে হবে যে আমরা কী কী করব, এখন থেকে প্ল্যান করতে হবে যে আমরা রমজান মাসে যেন বেশি বেশি ইবাদত করতে পারি, এটাই আমাদের প্ল্যান। কারণ রমজান আসে, রমজান চলে যায়, সবাই রোজা রাখে, কিন্তু আসলে আমাদের মধ্যে কী চেঞ্জ হচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমি কতটুকু চেঞ্জ হচ্ছি, কতটুকু আমি ভালো হতে পেরেছি, কতটুকু আমি বেশি ইবাদত করতে পারছি। শুধু রোজা রাখছি, ব্যস রোজা শেষ, সব কিছু ছেড়ে দিলাম, নামাজও ছেড়ে দিলাম, রোজাও ছেড়ে দিলাম, তা কিন্তু না। আর আরেকটা কথা হচ্ছে যে দেখা যায় আমরা রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না, তো এটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা বলছেন যে এরকম উপোসের আমার দরকার নাই। উপোস মানে কি, এটা রোজা হিসেবেই কবুল হবে না, রোজাই না, এটা হচ্ছে না খেয়ে থাকা। তো আমরা চেষ্টা করব রোজা রাখতে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, বেশি বেশি ইবাদত করতে, বিশেষ করে আমরা মেয়েরা দেখা যায় ঘরের কাজে এত ব্যস্ত থাকি রোজা রেখে, ঠিকমতো নামাজও হয়তো আমাদের পড়া হয় না কাজের জন্য, কিন্তু কাজ তো সারা বছরই হবে, কিন্তু রমজান মাসটা তো সারা বছর থাকে না। তো আমাদের আগে থেকেই
অবশ্যই প্রিপারেশন নিয়ে নেবেন। আপনার এখন এত সুযোগ যে আমরা ইউটিউব নেট দেখে অনেক কিছুই করতে পারি, যেটা আমরা আগে থেকে দেখে শিখে প্রিপারেশন নিয়ে নিতে পারি, অনেক খাবার, অনেক কিছু, ঘরের কাজ সব কিছু আগিয়ে নিতে পারি। জাস্ট শুধু আমরা রমজান মাসে রোজা রাখবো, দুই একটা আইটেম রান্না করব ইফতারির আগে দিয়ে এক ঘন্টা থেকে, ব্যাস হয়ে যাবে। আর আর সবাই বলে রোজার সময় খাওয়ার ঝামেলা, আমার তো মনে হয় না যে রোজার সময় খাওয়া বেশি খাওয়া যায় না, কারণ ইফতারির পরে তো বেশিরভাগ মানুষই খাওয়া দাওয়া করে না, সেহরিতে খায় আর ইফতারিতে খায়, তো খাওয়া দাওয়ার তো ঝামেলা নাই আমার মনে হয়। তারপরেও কিছু কাজ আগে থেকে করে রাখলে খুব ভালো হয়, যে যতটুকু পারেন ততটুকু। এই আর রমজান মাসের আরও কিছু দায়িত্ব আছে আমাদের, যাকাত দেওয়া, যেটা আমাদের হিসেব মতো দিতে হবে, যে আমি কিছু টাকা দিয়ে দিলাম হিসেব করলাম না তা না, আমাদের যতটুকু অ্যামাউন্ট টাকা আছে, গোল্ড আছে, সেটার ঠিক পরিমাণ মতোই দিতে হবে। বেশি দিলে সমস্যা নাই, কিন্তু কম হলে এটা আমাদের হিসাব দিতে হবে, আমাদের আখিরাতে এর জন্য শাস্তি পেতে হবে। তো এই তো আমাদের এইগুলোই আমাদের দিকে আমাদের খেয়াল করতে হবে, আমাদের গোল সেট করতে হবে, আমাদের প্রিপারেশন নিতে হবে, আমাদের একটা ইচ্ছে থাকতে হবে যে আমরা করব, অবশ্যই করব। এবং সবার প্রথমে আমাদের ইচ্ছে রাখতে হবে যে আমরা নামাজটা ঠিক মতো আদায় করছি কিনা, পাঁচ অক্ত নামাজটা আমরা সময় মতো পড়ছি কিনা। যদি আমরা সেটা না পড়ে থাকি তাহলে অবশ্যই আমাদের সেটার প্রতি আগে মনোযোগ হতে হবে, আর সব ইবাদত বাদ আগে আমাদের নামাজটাকে কন্টিনিউ করতে হবে, ঠিক মতো টাইমলি নামাজটা আদায় করতে হবে, দেন আমাদের অন্য ইবাদতের দিকে যেতে হবে। তো আমাদের আগেই, সবার আগে উচিত হচ্ছে এখন থেকে নামাজটাকে ঠিক মতো আদায় করা, টাইমলি আহ্বান অক্তে নামাজ আদায় করা। এরপরে হচ্ছে যে এই যে রমজান মাস আসছে, জাকাতের কথা তো বললামই, তারপর হচ্ছে ভালো ব্যবহার করা, রোজা রেখে মিথ্যে কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, আর হচ্ছে আপনার কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক বা কথা বলার ক্ষেত্রে হোক, মানে আপনার সব ইবাদত তার কাছে চলে যাবে। তো কী লাভ, আমরা এত ইবাদত করলাম কিন্তু একজনকে কষ্ট দিয়ে কথা বললাম, তো আমাদের ইবাদতগুলো তাকেই আখিরাতে দিয়ে দিতে হবে, তাহলে আমরা দুনিয়াতেই দিয়ে দিই, তাই না? তো আমাদের এইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো, হচ্ছে কাউকে কষ্ট দিয়ে দেওয়া যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তো জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে, জাকাত ঠিক মতো আদায় করতে হবে অবশ্যই। অনেকেই দেখা যায় ইবাদত করছে, কোরআন খতম দিচ্ছে, নামাজ আদায় করছেন, কিন্তু হ্যাঁ তার আর্থিক অবস্থা ভালো না, কিন্তু তার জাকাত দেওয়ার মতো পরিমাণ অ্যামাউন্ট, গোল সব কিছুই আছে, তো সে বলছে যে আমার তো আর্থিক অবস্থা ভালো না, আমি জাকাত কীভাবে দিব। এটা নিয়ে কোনো এক্সকিউজ নাই, যেভাবেই হোক তাকে জাকাত আদায় করতেই হবে, এটা নিয়ে কোনো মাফ নাই। তো এটা আমি অনেক মানুষকে দেখেছি যে যারা ঠিক মতো করেন না, তো আমার কাছে খুব খারাপ লাগে যে এত ইবাদত করছে কিন্তু জাকাতের হিসাব দিতেই হবে তাকে। তো প্লিজ আপনারা এটার দিকে খেয়াল রাখবেন, জাকাত আদায় করবেন, অবশ্যই করবেন যেভাবেই হোক, পারেই তো রমজান মাস আসছে, ইবাদতের চেষ্টা করবেন বেশি বেশি, আর অবশ্যই পাঁচ অক্ত নামাজ, রোজা, এরপরেই আপনাকে অন্য ইবাদত করার গোল সেট করতে হবে। যদি আপনি বেশি বেশি আপনার আমল নামায় নেকি লিখতে চান তাহলে, কিন্তু ফরজ ইবাদতগুলো করতেই হবে, আর কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই তো কষ্ট দিয়ে কথা বলা যাবে না। তো আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের সবগুলো রোজা রাখার রহমত দান করুক, সুস্থতার সাথে রোজা যেন রাখতে পারি, আমাদের রোজাকে সহজ করে দেন, এই দোয়া করছি আল্লাহর কাছে। আমরা যেন সবাই দোয়া, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে, এবং রমজান মাসের সব রহমত বরকত আমাদের উপর নাজিল করে। তো এটা এগুলো বলেই আজকে আমি বিদায় নিচ্ছি, জানি আমি খুব কম জানি, তারপরেও ভাবলাম যতটুকুই জানি ততটুকুই শেয়ার করি, বলি। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে রমজানের শুভেচ্ছা।
السلام عليكم ورحمة الله وبركاته.